নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি ইতিহাসের ভলিউম 2 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। আজকে আমি ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 13 সলভ করাবো, যার পেজ নম্বর 895। তো দেখো, রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 13 নিয়ে আলোচনা করব, যার পেজ নম্বর 895। ফার্স্ট প্রশ্ন 1.1-এ রেশম আবিষ্কৃত হয় প্রাচীন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার চীন দেশে। 1.2-তে ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার জিএম ট্রেভেলিয়ান। 1.3-তে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার কেশবচন্দ্র সেন। 1.4-এ ভারতে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। 1.5-এ ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। পরের প্রশ্ন 1.6-এ আদিবাসী চোয়াড় বিদ্রোহের সূচনা ঘটে, গয়ার অ্যান্সার হবে জঙ্গলমহল অঞ্চলে। 1.7-এ সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা হলেন, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার চিরাগ আলী। 1.8-এ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে গয়ারাচার স্বামী বিবেকানন্দ। 1.9-এ কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়, অ্যান্সার হবে খয়ারাচার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 1.11-তে 19 শতকের সভা সমিতি যুগ বলে অভিহিত করা হয়, কারণ অ্যান্সার হবে খয়ারাচার ব্রিটিশ বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 1.11-এ ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন, অ্যান্সার হবে গয়ারাচার চার্লস উইলকিন্স। পরের প্রশ্ন আমাদের কী বলেছে, 1.12-তে গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে ঘর অ্যান্সার কলকাতা বিশ্ববিদ্যালয়। 1.13-তে রম্পা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়, অ্যান্সার হবে ঘর অ্যান্সার গোদাবরী উপত্যকায়। 1.14-এ 1929 খ্রিস্টাব্দের কংগ্রেসে পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার লাহোর অধিবেশনে। 1.15-এ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, অ্যান্সার হবে ঘর অ্যান্সার খাজনা হ্রাসের দাবিতে। পরের প্রশ্ন কী বলেছে, 1.16-এ বলেছে বঙ্গভঙ্গের দিন অরন্ধনের প্রস্তাব দেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.17-এ মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার তমলুকে। 1.18-এ অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার বাসন্তী দেবী। 1.19-এ স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার হায়দ্রাবাদ। 1.20-তে কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হয়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রাজ্য পুনর্গঠন কমিশন। পরের প্রশ্ন কী আছে, আমাদের নেক্সট প্রশ্ন আছে বিভাগ খোয়া, ঠিক আছে, এইগুলো সলভ করাবো। বলেছি যে 2.11-এ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন, অ্যান্সার হবে হরিনাথ মজুমদার। 2.12-তে সিধু কানু কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে সাঁওতাল বিদ্রোহের। 2.13-তে বর্ণ পরিচয় কে রচনা করেন, অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বর্ণ পরিচয় কিন্তু 1855 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, 1855 খ্রিস্টাব্দে। 2.14-এ মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো। তো দেখো, এর অ্যান্সার কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো, এটা কিন্তু স্ক্রিনে লেখা আছে, তোমরা লিখে নাও। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, ঠিক না ভুল লেখো। 2.21-এ নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত, ভুল আছে। 2.22-তে চন্দ্রমুখী বসু ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ, এটা ঠিক আছে। 2.23-তে ভারত সভায় ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা ঠিক আছে। 2.24-এ অশনি সংকেত চলচ্চিত্রটির নির্মিতা হলেন সত্যজিৎ রায়, এটা ঠিক আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাব। বলেছে কালীপ্রসন্ন সিং, অ্যান্সার হবে হুতুম প্যাঁচার নকশা। 2.32-তে চৈত্র মেলা, অ্যান্সার হবে নবগোপাল মিত্র। 2.33-তে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, অ্যান্সার হবে 1817 খ্রিস্টাব্দে। 2.34-এ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, অ্যান্সার হবে একের অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করছি। 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, উপজাতিরা
ঔপনিবেশিক অরণ্য আইনের ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2.5 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, উপনিবেশ বিরোধী আন্দোলনের পক্ষে যুক্তি তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। 2.53 বিবৃতির ব্যাখ্যা হবে 3 হবে, মনুস্মৃতি অস্পৃশ্যদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করেছিল। 2.54 এর বিবৃতির ব্যাখ্যা হবে 2.54 এর বিবৃতির ব্যাখ্যা হবে 2 হবে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। তো দেখে নাও তোমরা প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।